हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। मात्र घूम থেকে উঠলাম আর উঠে এখানে সকাল বেলা থেকে অনেক ঠান্ডা ঠান্ডা পড়ছে ওয়েদারটা। আর ঘুম থেকে উঠলাম মাত্র, আর এখন যাব নিচে দেখি মামুনি ঘুম থেকে উঠেছে কিনা। সকাল বেলা তো এখানে আমরা উপরে ছিলাম আর ওরা ছিল নিচে, যাই এখন নিচে। তো চলো আজকে দিনটা শুরু করে নিই। এখন যাচ্ছি নিচে। আর এখানে দিদি রান্না করছে, এই যে দিদি রান্না করে। আর দেখি ওই ঘরে মামুনি কি করে, মামুনিকে দেখি। ওরে মা, মামুনি উঠে বসে আছে দেখো মুশিদের ভিতরে। মামুনি তুমি ঘুম থেকে উঠে গেছো, কে ওটা দেখি তো। মামুনিটাকে দেখি তো, সবাই সবাইকে বলো গুড মর্নিং, বলে দাও, বলো তো একটু গুড মর্নিং বলো। কোথায় লাল হয়েছে? ওখানে লাল হয়েছে, মশা কামড় দিয়েছে মনে হয়। না মনে হয় মশা কামড় দিয়েছে, দিদি এখানে রান্না বান্না করে। কি রান্না বান্না? এটা কি মাছ? আচ্ছা, মামনি তুমি ঘুম থেকে উঠবা না, ওঠো, দাঁত মুখ ব্রাশ করবা না, কারণে রাত্রে যে বললে মাসিমণি ব্রাশ করবো ব্রাশ করবো, তা করনি? হ্যাঁ তাই নাকি? এটা কি, এটা কি, তুমি কি করছো? লিখছি। দেখি তুমি কি লিখছো, দেখো তো মামনি কত সুন্দর এ বি সি ডি লিখেছে। মামনি এখন স্কুলেও যায়নি কিন্তু অনেক সুন্দর করে এ বি সি লিখছে। এতো কত পড়াশোনা করে যে মামনিটা, কি সুন্দর মনোযোগ দিয়ে লেখে। এই তো ভালো করে শুনেছো তুমি? কার্টুন ভালোবাসো? কেমন ভালোবাসো, অল্প 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 না বেশি? Yeah.
টাটা, আমি আমি চলে যাচ্ছি। এই যে দেখো, দেখাও এই যে টাটা তো দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। মাত্র বাসায় ফিরলাম, আর ফিরতে ফিরতে এখন বাজে 8:30। আর ওখান থেকে আমরা বেরোয়েছিলাম 1টার সময়, আর এখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। এই প্রচুর জার্নি হলো। আর বাইরে জার্নি করতে গেলে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে মানে চুল, আর মানে বাইরে এত ধুলা আর এত বালি যে মাথার চুল থেকে শুরু করে সমস্ত কিছু একদম মানে কি বলবো, মানে ধুলা বালিতে কিছুই দেখার মতো থাকে না। তো জার্নি করলে এই একটা প্রবলেম। তো এখন আমি রাত্রে রান্না করার জন্য ডিম ভাজি আর আলু ভর্তা তৈরি করতে যাচ্ছি। চলো তাহলে তোমাদের সাথে আগামী দিন আবার দেখা হচ্ছে। আজকে আর কোনো কথা বলছি না তোমাদের সাথে, আগামী দিন সকাল থেকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং, সকালবেলা উঠেই আবার গতদিনের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। গতদিন রাত্রে কখন মানে জার্নি করে এসে কখন যে ঘুমিয়ে পড়েছি মানে বুঝতেই পারিনি। আর সকালবেলা সকাল সকাল উঠলাম, উঠে রান্নাও করেছি। একটা তরকারি রান্না করলাম, যেহেতু হাজবেন্ড যাবে একটু পরে অফিসে, তো ওনার জন্য রান্না কমপ্লিট করলাম। বাইরে বেড়াতে গেলে কিন্তু ভালোই লাগে, কিন্তু বাসায় এসে তারপর কাপড় চোপড় পরিষ্কার করা তো অনেক কষ্ট হয়ে যায়। এই ওখান থেকে এসে 2 বালতি কাপড় চোপড় কেচে কেবলমাত্র ছাদে দিয়ে আসলাম, তারপরে স্নান করে পূজা দিয়ে এই মাত্র বসলাম। আর এখন আমি চুলে তেল লাগাতে বসছি। আর মাঝে শীতকালে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছে, তো আমি একটা তেল ইউজ করেছি, সেটা হচ্ছে স্পেশাল হেয়ার অয়েল। এই তেলটা আমি ইউজ করার পর চুল ওঠাটা অনেকটাই কমে গেছে আমার। তো আমি এই তেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন এসে দিয়ে দেবো, তো চাইলে আপনারা ওটা চেক করে নিতে পারেন। তো এখানে এটা এরকম ড্রপ সিস্টেম করে চুলের গড়া গড়া দিলে ভালো হয়। তো এভাবে আমি হাতের তালুতে নিয়ে নিলাম, নিয়ে এভাবে হাতের আঙুল দিয়ে নিয়ে আমি চুলের একদম গড়ায় গড়ায় ম্যাসেজ করে দিচ্ছি। এর ঘ্রাণটাও অসাধারণ, অনেক সুন্দর ঘ্রাণ। আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা তেল, এটা হেয়ার লস কমাবে, হেয়ার রিগ্রোথ করবে, আর সেই সাথে রিমুভ ড্রাইনেসটাও দূর করবে। আমি এটা তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি যে আমার মতো অনেকেরই আছে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আমারও এই যে উইন্টার সিজনে প্রচুর হেয়ার ফল হয়েছে, আর সেই সাথে মানে ড্যান্ড্রফের সমস্যা তো আছেই। তো এই অয়েলটা ইউজ করার পর থেকে সত্যি কথা বলতে কি আমার হেয়ার ওঠাটা মানে আগে যেটা উঠছিল তার থেকে অনেকটাই কমে গেছে। আর এখন চুল উঠছিল 20 ডেজ যখন এই তেলটা ইউজ করলাম, তখন মনে হলো যে চুল ওঠাটা চুল আশ্রয়ের পরে যে পরিমাণ চুল উঠতো সেখান থেকে অনেকটা কমে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ভিডিও এডিট করতে বসেছিলাম, আর সেটাই করতে করতে সন্ধে হয়ে গেল। এখন তো সন্ধে দিলাম, আর এখন যাবো রাতে রান্না বান্না করার জন্য।
তো চলো এই ভিডিওটা কতদিন থেকে শুরু করেছিলাম আর আজ অবধি তো চললো, তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমরা যেন একটা বড় পরিবার হতে পারি, এই পরিবারটা যেন অনেক বড় একটা পরিবারের রূপান্তরিত হতে পারে। তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা অনেক অনেক ভালো থাকো, পজিটিভ থাকো, হ্যাপি থাকো অলওয়েজ। তো চলো তাহলে আজকের মতো বাই বাই।